ধরো আসসালামু আলাইকুম, আমি এখন উত্তর বাড্ডা এই যে প্রাণ আরএফএল এর শোরুম প্রিমিয়ার বিল্ডিং এর উল্টো ছেদে আমি কিছুদিন আগে পোস্ট দিয়েছিলাম যে বিশেষ করে যে ভারত নাকি সরকারকে প্রেশার দিচ্ছিল যে বিপিনুরকে গুম করার জন্য অথবা মেরে ফেলার জন্য এবং ইসলামপন্থীদেরকে মাজা ভেঙে দেওয়ার জন্য প্লাস হচ্ছে বাংলাদেশের কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য। আমি কিছুদিন আগে আশঙ্কার কথা জানিয়েছিলাম, সেটিও ছিল গোয়েন্দা সংস্থা থেকে একটা প্রাপ্ত তথ্য। আজকে আমি গুলশান এক থেকে যখন আমি আসতেছিলাম আমার আইনজীবীদের সাথে একটু আলাপ করে, তখন এই আমার গাড়ির ড্রাইভারের মাধ্যমে ওকে আমরা এই উত্তর বাড্ডা প্রিমিয়ার শপিং মলের এখানে উল্টা সাইডে যখন আমরা জ্যামের মধ্যে গাড়ি আসতে চলছিল তখন এই ড্রাইভারকে নামিয়ে ওরা গাড়ি সহ চলে যেতে চাইছিল। ওরা ওনার কাছে বলছে ডিবির লোক, এরা গুম করার জন্য আমাকে এখানে আটক করতে চেয়েছিল। আপনি দেখুন, এটা একটা পাবলিক প্লেস, আমি এখানে আছি, এটা প্রাণ আরএফএলের একটা শোরুম। আমি আগেও বলেছিলাম যে বিশেষ করে বর্তমান সরকার যারা প্রতিনিয়ত ভিন্নমতের মানুষকে দমন করার জন্য এইসব গুম খুনের পন্থা বেছে নিয়েছে এবং এই মুহূর্তে টার্গেট করেছে আমাদেরকে। সুতরাং আমরা জানি যে এই সরকারের কাছে আমাদের নিরাপত্তা নেই, কিন্তু আমাদের উদ্বেগের কথা আমরা দেশবাসীর কাছে জানিয়ে দিলাম যে আজকে এই বিনা ভোটের এই মাফিয়া সরকার, ভারতের দালাল সরকার, তারা আজকে ভারতীয় বাহিনী দ্বারা দেশের মানুষকে গুম করাচ্ছে, দেশের মানুষকে জানিয়ে দিলাম। আমরা যখন বুঝতে পেরেছি গাড়ি থেকে আমরা দৌড়ে নেমে গিয়েছি,